নমস্কার, লাইভ ইন্ডিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার আমি আপনাদের সামনে বাংলা লাইভ বুলেটিন নিয়ে চলে এসেছি। প্রথমেই যে খবরে নজর রাখব, দিল্লির যাত্রা ঠেকাতে এবার দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডল। ইডির প্রোডাকশন ওয়ারেন্টে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা। কাল দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলের মামলার শুনানির সম্ভাবনা। ইডির প্রোডাকশন ওয়ারেন্টের বিরুদ্ধে স্থগিতাদেশ চাইলেন অনুব্রত। আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শুভেন্দুর। সাংসদ ভবনে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গেও দেখা করবেন তিনি। মালদায় কাঁটাবন্দু উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে মালদা শহরের কোয়ার্ট মোড় থেকে উদ্ধার হয়েছে এই মুন্ডু। ব্যাগের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে এটিকে। উদ্ধার হওয়া কাঁটাবন্ধুটি এক মধ্যবয়স্ক ব্যক্তির। পুলিশ সূত্রে খবর, খুন না অন্য কোনো কারণ তার তদন্তে নেমেছে ইংলিশ বাজার থানার পুলিশ। এখন পর্যন্ত খবরের বাস এটুকুই। এ ধরনের নানা রকম দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর ও তথ্য পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল লাইভ ইন্ডিয়া নিউজে। নমস্কার।